গত সপ্তাহে থার্ড এপিসোডের পর অবশেষে রিলিজ পেল ফোর্থ এপিসোড, এবং থার্ড এপিসোড যেখানে শেষ হয়েছিল তারপরে দেখানো হয় 1931 সাল বুসান, এবং সেখানে দেখানো একটি শপকিপারে বেকসন এসেছে একটা ড্রেস নিতে। আসলে সে আগে অর্ডার দিয়ে গেছিল সেই ড্রেসটি নিতে এসেছে, এবং সেখানে চলে আসে কোহাংশু। কোহাংশু চলে এলে সেখানে দেখা যায় বেকসনের সঙ্গে। কোহাংশু তাকে বলে, এই ড্রেসটা তোমাকে একেবারে স্যুট করেনি, তুমি নতুন একটা ড্রেস কিনে নাও। তখন বেকসন বলে যে এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের। তখন সে বলে যে তোমার ভাই তো অসুস্থ ছিল, অ্যাকচুয়ালি এখানে কিন্তু বেকসনও অসুস্থ, আর এটা জানে কোহাংশু, এবং সে তাকে ওখানে তাচ্ছিল্যই করে। তখন বলে যে আমি তোমাকে নতুন ড্রেস কিনে দেবো, তুমি নাও। তখন ওই লোক বলে যে আমি আমার নিজের ড্রেস নিজেই কিনতে পারবো। আর এই হচ্ছে সুন্দর হবু স্বামী। তো তারা তারপরে আসে ক্রিস্টের কাছে বিয়ে করবে বলে, এবং সেখানে তারা দুজন, তারা সবাই জানতো যে সুনজা অ্যাকচুয়ালি প্রেগনেন্ট। তো তারপরে তাদের বিয়ে হয়ে যায়, এবং প্রেস তাদের বিয়ে পড়িয়ে দেয়। এর ভিতরে তাদের অনেক কথাও হয় ওখানে, যে অ্যাকচুয়ালি মেয়েটা তো প্রেগনেন্ট। এবার এই বিয়ের পরে তারা যখন বিয়ে সমাপ্ত করে, তারপরে সুনজার মা আসে সেই বাজারে। বাজারে এসেছে একটা লোককে বলে দুই বাউল চাল দিতে, এবং সে টাকা পরে পরিশোধ করবে। তখন ওই লোক বলেছে আমি এই মুহূর্তে দিতে পারবো না, কারণ জাপানিজরা আনতে পারলে আমি অনেক ট্রাবলে পড়ে যাব। তখন বলে যে সুনজার আজকে বিয়ে, আমি চাই সে শেষ স্বাদ গ্রহণ করুক কোরিয়ান চালের। তো তখন সেই লোক থেকে তিন বাউল চাল দিয়ে দেয় এবং বলে যে তুমি এই ব্যাপারে আমাকে আগে বলবে না। তো তারপরে সুনজার মা চলে আসে এবং সেই চাল এনে সে রান্না করে দেয় সুনজাকে তাদের টেবিলে। তো সুনজা যখন দেখে তাদের পরিবেশন, তখন সে অনেক আবেগ আপ্লুত হয়ে যায় যে সে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে, এবং এই সে কোরিয়া চালের স্বাদ গ্রহণ করছে। তো তারা দুজনেই খাওয়ার আগে একটা প্রে করে, এবং তারপরে সেখান থেকে খেয়েই উঠে যায়। এরপর দেখানো হয় যে সুনজার মা সুনজার সমস্ত জিনিসপত্র প্যাক করছে, এবং তিনি অনেক ভয়ে আছে, না জানি মেয়েকে কোথায় দিচ্ছে। এবং তারপরে বৃদ্ধ সুনজাকেও দেখানো হয়, যেখানে দেখা যায় যে সেও জিনিসপত্র প্যাক করছে, বুসানে ফিরে আসবে। এরপরে দেখানো হয় বর্তমান টাইম, যেখানে স্লো মনবেগ নওমির সঙ্গে কথা বলছিল, এবং তারা কোনো একটা অ্যাকচুয়ালি কোম্পানির ব্যাপারে কথা বলছিল। সেখানে শিপলি ব্যাংক নামক একটা কোম্পানি নিয়ে তারা কথা বলছিল, এবং এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার নয় বেশি করে। এবং এরপরে আবার ব্যাক টাইম চলে যায়, যেখানে দেখানো হয় যে সুনজা অ্যাকচুয়ালি আসছে সেই বাজারে, এবং সে চারিদিকে দেখছে, এবং তার পিছনের কথাগুলো তার অনেক মনে পড়ছে, মানে স্মৃতি স্মৃতি কাতরতা আর কি। তখন তার সামনে একটা আর্মি চলে আসে জাপানিজ, এবং সে তাকে তার সঙ্গে যেতে বলে। তখন সুনজা তার সঙ্গে গেলে তাকে নিয়ে যাওয়া হয় কোহাংসুর অফিসে। কোহাংসুর অফিসে গেলে সুনজা তো অনেক অভিমান জমে আছে। তখন কোহাংসু বলে যে তুমি আসলে ওই গাধাটাকে বিয়ে করছো, আমি তোমাকে অনেক কিছু, আমি তোমাকে এর থেকে সুন্দর একটা লাইফ দিতে চেয়েছি, আমি তোমার সব কিছু দিতে চেয়েছি, কেন তুমি তা গ্রহণ করছো না? তখন সুনজা বলে তুমি আমাকে লজ্জা ছাড়া আর কিছুই দাওনি। তো তারপরে কোহাংসু তো অনেক রেগে যায়, তারপরে বলে যে তুমি ওখানে কখনোই সুখী হতে পারবে না, যে লোক নিজেই অসুস্থ সে তোমার কী দেখভাল করবে। কিন্তু সুনজা বলে যে সে এখন আমার স্বামী, তুমি আমার স্বামীকে নিয়ে এত কথা বলতে পারো না। তখন কোহাংসু অনেক রেগে যায় এবং বলে যে তুমি যখন জাপানে থাকবে তখন তুমি অনেক নির্যাতিত হবে, তুমি অনেক কষ্টে থাকবে, কিন্তু তখন তুমি আমাকে ফোন করলেও তুমি তখন আমি তোমার নামটা পর্যন্ত মনে রাখবো না। এবং এখানে তাদের অনেক রাগারাগি হয় আর কি, মানঅভিমান যাকে বলে, এবং সুনজা সেই মানঅভিমান করে সমস্ত সম্পর্ক কাটাকাটি করে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় কোনো কিছু না বলে। এবং এরপরে দেখা যায় যে সুনজা তার বাড়ির সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, এবং সে সবার কাছে তার পাড়াপড়শির যত আর কি তার সমবয়সী সহপাঠী যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে সে তার মায়ের হাত ধরে তার স্বামীর সাথে করে চলে আসে লঞ্চে, সেই গাড়িতে আসে যেখানে যেটাতে করে তারা যাবে। এবং সুনজা তখন তার ব্যাগটা অনেক মনে পড়ে, আসলে ও স্বদেশ ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে, এগুলো তাকে অনেক ভাবায় আর কি, কষ্ট হয়। এবং সে যখন যায় তখন ওই জাহাজেও অনেক কাহিনী ঘটে, সেখানে একটা নতুন শিল্পীর আগমন হয় এবং অনেক কিছুই হয়, এবং তার সাথে সাথে কিছু মানে ক্লিয়ার নয় অনেক কিছুই ধোয়াশা। এভাবে শেষ হয়ে যায় ফোর্থ এপিসোড।